বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বছরের প্রথম দিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে ভক্তের সমাগম দেখা গেল সকাল থেকে। মন্দির প্রাঙ্গণে লম্বা লাইন দিয়েই পুজো দিলেন ভক্তরা। বছরের প্রথম দিনেই মা করুণাময়ীর আশীর্বাদ গ্রহণ করতে দেখা গেল তাদের। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় সাধারণ মানুষ সুষ্ঠুভাবে করুণাময়ীকে দর্শন করে পুজো দিতে পারলেন। বছরের প্রথম দিনে প্রায় 10,000 ভক্তের সমাগম হয়েছিল এই মন্দির প্রাঙ্গণে। এই বছরটা সবার খুব ভালো যাক, আমারও ভালো যাক, সবাই সুস্থভাবে থাকুক, ভালো থাকুক, ব্যাস এইটুকু। ভিড় তো স্বাভাবিকভাবেই, পৌষ মাস আছে আর বছরের প্রথম দিন, সবাই চাই যে ঠাকুরের আশীর্বাদ নিয়েই বছরটা শুরু করবো, তাই ভিড় একটু একটু হবে। হ্যাঁ, মোটামুটি প্রতি বছরই আসা হয়, যে কোনো স্পেশাল কিছু থাকলে তার আগেও আসা হয় মাঝে মাঝে। প্রত্যেক বছরের মতনই বছরের প্রথম দিন বহরমপুরের এবং তথা মুর্শিদাবাদের বহু মানুষের মায়ের কাছে আসে সারা বছর, যেন মা মঙ্গল কামনার জন্য। প্রতি বছরই এই ভিড় হয়। তো আজকে মানুষ প্রথম 1 জানুয়ারি মায়ের পুজো দিচ্ছে, সঙ্গে পাশের মাঠে বনভোজনও করছে। আপনি দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে করে মানুষ আস্তে আস্তে মায়ের পুজো দিচ্ছে। প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা খুব দায়িত্ব সহকারে নিজের কাজ পালন করছে, যার জন্য সব পুজো ভালো করে দিচ্ছে। আজকে আনুমানিক 1,000-2,000 তো হবেই, 1,000-2,000 ভক্তবৃন্দ মায়ের কাছে এসছে। আর একটাই কথা বলবো, আপনারা সবাই সুস্থ থাকুন, মায়ের কাছে সবাই আসুন, মায়ের আশীর্বাদ নিয়ে যান। আর সবসময় আমাদের দেশ, আমাদের মা ভারত মাতা, তার শ্রীবৃদ্ধি কামনা করি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।